রাখবো না, আমি হাসপাতালে ছাড়া বাঁচবো না, আমি জীবন রাখবো না। No problem. আমি নদীতে মরবো। কোথায় যাচ্ছেন আপনি? তারপরে কি হইলো? কেরালা মানে কিরকম ভালোবাসাটা হইলো কিরকম করে, এটা তো অল্প বলতেন আমাদের সামনে, আমাদের দর্শকের সামনে। আমি পুরা ভালোবাসিলাম, কেরালার মধ্যে রুম ভরে আসছিলাম দুজনে, মানুষ যদি দেখছে মানুষ মনে করছে একজনই আছে, আমরা দুজনই আসলাম, মানুষের দিশা নাই, এরম ভালোবাসিলাম। এই জন্য ওই কেরালার জন্য প্লেন টিকিট কেটে দিচ্ছে, তারপর আইলো আবার বাস 12,000 টাকা মোবাইল কিনা দিছি, আবার ওর মায়ের যে কাপড় চোপড় না ভাই কাপড় চোপড় টেল দিয়ে দিছি, আইসি আমার কো নাই, আমি তুই যদি ট্রেন ভাড়া দিয়েছি নাই সে এই ইয়েরতে দেয়া করি। আরে তো এরকম প্রেম কাহিনী করছেন, মানে আপনি বললেন 14,000 টাকা মোবাইল কিনে দিছেন, আসলে কি কিনে দিছি মোবাইল, প্লেনে ভাড়া করে, প্লেনে ভাড়া 9,000 টাকা, হ্যাঁ এনে মানে ও বাচ্চা আসার সময় ও আমার কাছে দিয়ে আছে, নিজে টাকা কাটা দিয়ে নিজে টাকা দিছে, মানে সব আপনি নিজে টাকা ইউজ করে, আমার নিজে টাকা দিয়ে দিছি। তারপরে কি হলো? তারপরে ওই মানে যে এখানে আইলো, আসার পরে ও মানে কি মানে আপনি মানে আস পয়সা কা খেল মানে কথা কয় না আর কি? আমার কথা অঙ্ক না ভাই, বলে বিয়ে করছি ও যদি আমি দেখো ও বাচ্চা চাই, আমি কাঞ্চি ওর মায়ের পাল ধরে, ওর ওর মায়ের আমার মনের মধ্যে পুরো আসেছিল, ওর মায়ের আমি মা করে ডাকবো, কিন্তু আশা তুল আমার ডাক পড়ে দিল, আশা তুল ডাক পড়ে দিল নাই, আপনার সাথে ভালোবাসা করছে ওই কথাগুলো কি আপনার বাপ মা শুনে নাই? শুনে নাই এখন মধ্যে শুনে, আমি শোনার নাই যে আপনার সাথে ভালোবাসা করছে আশাদুল, এইসব ঘটনা ঘটছে, এখন আশাদুল আপনারা বিয়ে করাইলেন, এখন কিসের কি হিসাবে বিয়ে করাইলেন? আমি তো আশা আশাদুল ভালো ভাই, এসব তো কইছেনি, আমি ওকে বাইতে এসে কইছি, ওকে বাইতে তুমি কি হন নাই, ওই আশাদুল খাইরা তো ছিল আমি জানি না, আর আমি এড়াই বিচার চাই। তো দর্শক এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা, এরা দুজনে কেরালাতে দুজনে থাকছে, আর এখানে ওখানে মানে খুব একটা মর্মান্তিক ভালোবাসা করছে। আমাদের করে থাকো, আমরা আরো শুনবো আর কি কি ঘটছে তার সাথে, এসব ঘটনা দেখি আরো বলো, মানে তারপরে কি ঘটলো, আপনি যখন সুইসাইড করার পরে আরো কি ঘটনা ঘটছে আপনার সাথে, ওই সব যদি বলতেন আমাদের চ্যানেলের সামনে, আমাদের এটা মানে সোশ্যাল মিডিয়া চ্যানেল, ইউটিউব চ্যানেল, এখানে যদি আমরা ভিডিও আপলোড করে দেই, আপনাদের কোন কাহিনী ঘটছে, আপনি ভালোবাসা রয়েছে পুরো অল ইন্ডিয়ার ভিতরে আপনি ভাইরাল হয়ে যাবেন, আর আপনার ভালোবাসাটা সবাই উপভোগ করবো, সবাই ইউটিউবে ফেসবুকে সবখানে উপভোগ করবো, তাই আপনি আপনার সাথে কী ঘটনা ঘটছে সব কিছু আমাদের সামনে, আমাদের সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলের সামনে আপনি বলুন কী আশাদুলের বাড়ির আশেপাশে মানে মানুষকে আমি জোগাইলাম যে আশাদুলের মানে আশাদুলের ভালোবাসা করছিল, এর সাথে ভালোবাসা করছিল, এত যে রিকোয়েস্ট করছে আশাদুল ভাই, অনুরোধ করছে, এবং সত্য সবাই কেটেছে, গ্রামের সবাই দেখছে, তো সম্পূর্ণ সত্য, এর সাথে আরও কী ঘটছে না ঘটছে মানে তারপরে আরও কিছু কথা একসাথে জানি। আসুন আপনি এখন কি আপনি এখানে যাব দিয়ে এখন কী লাভ আপনার, আপনার আপনি ভিসাটা করবেন আর কি? আমার আমার কিছু করবো না, আমার ভিসা চাই, আশাদুলকে আমি চাই, আশাদুল স্যার আমি বাঁচবো না, আশাদুলকে আমি চাই। তো আশাদুল হাতে এত ভালোবাসা করছেন আপনি? আমি বহুত ভালোবাসা করছি,
এইরকম ভালোবাসা তো আজকে লেখকে করে না। আপনি এইরকম ভালোবাসা করছেন? আমি করছি, আমি পাগলের মতো লোক ভালোবেসেছিলাম, পাগলের মতো, পাগলের মতো ভালোবেসেছি। তারপর আপনার এত অভিমানী গুলো ইনশাল্লাহ দেখি ভিডিওটা আপলোড করে দেখি। আর আপনি এখন মানে সুইসাইড করেন না, সুইসাইড করলে এটা মহাপাপ। হ্যাঁ, আসাদুলের অবশ্যই বিচার হবো। আসাদুল কি ঘটনা, কি মানে কি ঘটনা করছে আর না করছে? আপনার কোনো কিছু করার ফাঁপিতে নাই? দর্শক, হ্যাঁ মানে আসাদুল যতটুকু মানে উপভোগ করা লাগে ততটুকু উপভোগ করছে, আর ইন্টারেস্টিং করছে। দুজনে খুবই মানে মহব্বত কইরা যা কিছু করা লাগে করছে। হ্যাঁ, তো এখন আর কি করবেন আপনি? এখন মানে সুইসাইড করেন না, আমরা অবশ্যই বিচার করবো ইয়ার। আমরা যে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানালাম, আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আপনি সুইসাইড করেন না, আপনি কান্দেন না, আপনি শান্ত হন, আপনার বিচার হবো। আমাদের আমাদের সরকার আছে, আমাদের আইন আছে, কানুন আছে, আপনি কান্দেন না। আপনি আমার গায়ে দেন কে না? আমি মজা নেই আ রহা হ্যায় হাত দেনে, আপনাকে সুপারিশ করলাম, হাতে সুপারিশ করলাম এটার জন্য। আপনি যদি চলেন বললা দর্শক তো দর্শক আমরা তো শুনলেনি কিরকম ঘটছে আসাদুলের যেটা আসাদুলের যেটা গার্লফ্রেন্ড আছে তার সাথে কেরালাতে কিরকম ভালোবাসা ঘটছে, আর সম্পূর্ণ কাহিনীটা কিন্তু আপনারা শুনলেন। তার মানে যেটা গার্লফ্রেন্ড আছে সে কিন্তু আজকে মানে তারই শখে তাকে না পাওয়ার বেদনা সে মানে নদীতে ঝাঁপ দেওয়ার জন্য আজকে আইছিল, কিন্তু ভাগ্যবলে আমার সামনে পড়ছিল, আমি তাকে সুপারিশ করে তাকে বাড়িতে পাঠিয়ে দিলাম। তো দর্শক, তো এখন আমি এদেরকে বলবো যে তাদের বিচার চাই না চাই, আর আপনাদের বিচার বিচার লাগে না না লাগে এটাও বলে দিবেন। তো বন্ধুরা ভাইরা, তো আপনাদের কি এই যে এত নাকি বিচার লাগে? হ্যাঁ হ্যাঁ, এরকম থেকে বিচার লাগে। আপনি কি বিচার লাগে মানে এটা বিচার লাগে? হ্যাঁ, আর যদি বিচার না হয় আমাদের যে দেশের সমাজ আছে আমাদের দেশের যেটা নারী নারী নারীর যেটা সম্পদ, যেটা নারীর যেটা মর্যাদা মর্যাদা থাকবে না, এইরকম করে ভালোবাসা করছিল। তো আমরা চাই নারীর যতটুকু মানে সম্পূর্ণ মর্যাদা দিতে চাই, এইরকম ভালোবাসা করছে তাদেরকে আমরা মানে যারা সমস্যা আছে সমাধান সমাধান করার খুবই প্রয়োজন। তো আমরা কি মানে আপনি কি চান নাকি আর কি বিচার চান নাকি? হ্যাঁ বিচার চাই, আর পুরো ফুল বিচার চান? আর ফুল বিচার চাই। আর আপনাদের কি বিচার চাই না না চাই এই মতামতটা আপনাদের আপনারা জানাবেন, আমার ভিডিওর কমেন্ট বক্সের কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যে হইলো এর ভিডিওর যে পরে বিচার হবে, এই বিচারটা এই বিচারের ভিডিওটা আমরা পরের ভিডিও দেখাবো। তো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিও এখানেই শেষ, আবার একটা নতুন ভিডিও তো দেখা হবে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।